আপনাকে
দেখানো নয়, মানে দেখানো যেরকম হয় গেঞ্জি জামিয়া বিজ্ঞাপন হয়, যেমন মহানায়া কোঠি আরো মহানায়া কোঠি আরো বিজ্ঞাপন আরো বিজ্ঞাপন, যেমন জামা গেঞ্জি এবং যে কোনো পোশাক আশাকে হয় সেরকম মানুষের হয় হয়ে যে এসে পড়লো, এইরকমটা আমাদের দেশ কাল ইতিহাস ছিল, আমরা যখন চিন্তা করছি তখনও ছিল, কিন্তু ক্রমশ তা হয়ে উঠছে, এই হয়ে ওঠার সাথে সম্পৃক্ত। নাগের বাজারে যে বাড়িতে বাড়ি ভাড়া নেব, আমার বাড়ি হচ্ছে ভাটপাড়ায়, সেখানে এসে বাড়ি ভাড়া নিতে গিয়ে জিজ্ঞেস করছেন, যার বাড়ি ভাড়া নেব তিনি জিজ্ঞেস করছেন যে হ্যাঁ বলুন আপনি কি করেন, আর আমার যে দাদা আমাকে সঙ্গে নিয়ে গেছে সে বলছে বলুন দাদা কি করেন, মানে আমি তো চিন্তা করছি, আর যে ভদ্রলোকের বাড়ি সে বলছে হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে আর কি করেন, আমি বললাম যে হ্যাঁ সেটা বলছি, এক্ষুনি আপনি কি করেন, আমি ব্যাংকের ম্যানেজার, আমি বললাম হ্যাঁ ওটা কি আর কি আর কি করেন, তখন হচ্ছে আমি ব্যাংকের ম্যানেজার আবার কি করবো, না আমি যে নাটক করি আবার কি করবো, না না এই বাড়ি আমি ভাড়া দেবো না, দরজা বন্ধ হয় একবার বারে প্রতি পদে পদ, মানে যখনই আপনি ঠিক করবেন এই যে নাটক করি এই বললে, এখনো আমাদের দেশ এখন কলকাতা এবং যেটা খুব আধুনিক থেকে আধুনিক বলে আমরা প্রতিদিন পড়ালেখা জানাশোনার মধ্যে দেখি, সেই তাদের মধ্যেও থিয়েটার এখনো একটা বিষয় হয়ে ওঠেনি যা খুব গ্রহণযোগ্য যা খুব সম্মানযোগ্য, এমন কোনো মানে আপনার প্রতিমা না যাকে পুজো করে আপনি নিজে ভালোবাসতে পারেন, কিন্তু আপনাকে লোকে কেমন করে দেখবে সেটা বারবারই কিন্তু প্রশ্নের বিষয়। তাহলে এই যে ঘরই ভাড়া পাচ্ছি না, মানে যেখানে থাকবো কলকাতা সব, আর তাহলে পাড়া গাঁ অবস্থা আরো খারাপ, এবার ভাত কাপড়, ভাত কাপড় মানে আপনি বুঝতে পারছেন ভাত, ভাত শব্দটি আপনারা জানবেন শাস্ত্রে ভক্ত আছে তার থেকে ভাত শব্দের উপর, আচ্ছা ভাত মানে হচ্ছে অন্ন, এই যে ভাত খাচ্ছে এই যে ভাত খাবেন ভাতে এই যে অন্ন, এই এই অন্নই নাকি ব্রহ্ম, একটা গল্প আছে সে গল্প আবার বলছি, তাতে অন্ন ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে মানে আপনি যদি যারা জানেন যারা জানেন না অনেকে ছোট আছে তাদের বড়রা সকলেই জানেন ব্রহ্মটম কি, কিন্তু মানে আপনার সমস্ত আপনার বেঁচে থাকা না থাকা সব অতি ভবিষ্যৎ মাঝে সব কিছু সঞ্চালিত সব কিছুর মধ্যে তিনি রয়েছে, তিনি যদি তিনি সবই সর্বা তিনি শেষ কথা, আচ্ছা অন্যই ব্রহ্ম গল্পটা কীরকম, তাকে বলছে যে অন্য ব্রহ্ম অন্যই শেষ কথা, এক বাবা তার ছেলেকে পাঠিয়েছে হচ্ছে আশ্রমে গুরুজির কাছে শিখতে, কি শিখতে না যাও শিখে এসে শাস্ত্র জ্ঞান গম্ভী কাকে বলে না বলে এইসব, তো বলেছে যে আচ্ছা ঠিক আছে শিখে ঠিকে এসছে, চার পাঁচ বছর বাদে এসে তো খুব পণ্ডিত হয়ে গেছে আশ্রম টাশ্রম শিখে এসে, বাবা জিজ্ঞেস করছে বাবা হলো কমপ্লিট সব শেখা টেখা হয়ে গেছে, বলছে যে হ্যাঁ বাবা বেশ সব, তাহলে তুমি এখন বলতে পারবে জিজ্ঞেস করবে মানে ধরুন এখনকার মাস্টার ডিগ্রি ডিগ্রি হয়ে গেলে যেরকম একটা র্যাগের মতো অবস্থা হয় না, মানে আমারও তাই হয়েছিল সেদিন বলছি, এরকম হওয়ার পরে বাবা জিজ্ঞেস করছে সত্যি জানা বোঝা হলো, তো বলো দেখি ব্রহ্ম কি, ও প্রথম দিন যখন বাবাকে বলছে ব্রহ্ম তখন ব্রহ্ম কি পড়ছে লেকচারটা চলছে, এই যেমন আমি এখন বলতে বসেছি লেকচার অনেকক্ষণ চলবে মানে সারাদিনে চলে যাবে, কিন্তু জানাটা কি এই এই বলে দেওয়াটা নয়, সেরকম ছেলেটা অনেকক্ষণ ব্রহ্ম কি বলে গেল, ব্রহ্ম ইজ এ ব্রহ্ম দ্যাট ইজ ব্রহ্ম ইট ইজ ব্রহ্ম এক ইজ, এরকম নানান করে করে ব্রহ্ম বাড়িয়ে অনেকটা বলে যাওয়ার পর বাবা মাকে বললো যে শোনো তোমার ছেলে তো ব্রহ্ম বিষয়ে বেশ ভালোই বলছে অনেকটা জানে কেন, ওকে না আগে খেতে দিও না, বলছে হ্যাঁ বলছে না ওকে আজকে খেতে দিও না আমি আবার যখন বলবো তখন, বলছে ঠিক আছে, ছেলে ভাবলেও বোধ হয় বাবা আবার নয় বাবাকে তো আরও বড় ওই ব্রহ্মবিদ লোক তিনি একজন সাধারণ ব্রাহ্মণ, তখন বলবেন যে আচ্ছা প্রথম দিন খাওয়া হলো না দ্বিতীয় দিন বাদে এলা হয়েছে তখন দেখে বলে এসো ছেলে, ছেলে এলো বলো ব্রহ্ম কি, তখন টাইমটা একটু কমে গেছে মানে আগের দিন এক ঘন্টা লেকচার দিয়েছিল পরের দিন ওটা একটু আধ ঘন্টার মতো এসে দাঁড়িয়েছে, বললো যে আজকেও খাওয়াটা দরকার, বললো তারপরে তারপরে আবার দুদিন বাদে ডেকেছে দুদিন ছেলে খাচ্ছে না, এরপরে এসছে পাঁচ ছ মিনিটে ব্রহ্ম ধরে গেছে, তারপরে যখন আর পাচ্ছে না ছেলে ব্রহ্ম কি জিজ্ঞেস তোর ব্রহ্ম ছাড়ো তো ব্রহ্ম আর মেজাজ চলে যাচ্ছে ব্রহ্মতে কিছুতে ঠিক হচ্ছে না, এখন বাবার কথাতে বিরক্ত হচ্ছে আবার অস্বীকার করতে পারছে না, তখন তিনি গুরুজন আর বাবা মাকে দেখে বলছে বুঝলো এবার বোধ হয় টাইম হলো ব্রহ্মটা জানা তুমি এক কাজ কথা ওকে খেতে দো, এইবার বাবা আদেশে মা খেতে দিয়েছে, মা যে খেতে দিয়েছে ছেলে একবারে মানে হাপুস হুপুস করে খাচ্ছে খেতে মানে খাচ্ছে আর একটু একটু বেঁচে উঠছে খাচ্ছে বেঁচে উঠছে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে আবার সেই রকম একটা নবীন হয়ে উঠছে,
দিয়ে তারপরে দেখি খুব তৃপ্তি হয়েছে, জল টল খেয়ে বাবা ছিল। বাবা এইবার বলো দেখি ব্রহ্মখী, বলছি বাবা বিশ্বাস করো অন্যই ব্রহ্ম, আর কিছু দুটো খেতে গেলে না সব ঈশ্বর আমি চিনে যাবো, আর পৃথিবীর সব জ্ঞান আমার আয়ত্তে চলে আসবে। সেই যে অন্ন, আমাদের দেশে শাস্ত্রে যেমন ব্রহ্মই অন্ন হলো, তেমনি শাস্ত্রী আছে তৈতরি উপনিষদ, উপনিষদ উপনিষদ কথা মনে হচ্ছে যেমন আপনারা শুনছেন আমার কথা, সামনে বসে যা শোনে তাই উপনিষদ। আবার উপনিষদ মানে হচ্ছে রহস্যগত জ্ঞান, মৃত্যু কি মানে হাজার বছর আগে আলোচনা হয়েছে এখন আলোচনা হবে ভবিষ্যতে যা আলোচনা, এই ধরনের যা কিছু। তেমনি এইখানে একবার এসেছিল এই প্রসঙ্গটা, এই যে অন্ন, এই অন্ন তো মানুষ খায়, মানুষ খেয়ে নাকি অন্ন খায়, এইরকম কথাটা কোথা থেকে আসছে? বলছে যে শুধু আমরা খাচ্ছি তার মানে মাছটা আমি খাই শুধু না, তার মানে মাছও আমি খাই আমারই ভেতরেই থাকে। তাও কি এরকম হয়? উল্টো উল্টো করে দেখা যায়, বলছে হয়। কেমন করে হয়? বক, সে মনে আছে যুধিষ্ঠিরকে বক অনেকগুলো পরীক্ষা দিয়েছিল, ভাইগুলো সব মনে গেল পুকুর পাড়ে, সে মনে আছে সকলের আছে নিশ্চয়ই দেখবে। যে যুধিষ্ঠিরকে বক জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো এই বলো ওই বলো সেই বলো, পথ কি কাকে বলছে, মহাপুরুষ দিয়ে কোথায় গেছেন পথ, এরকম 108টা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তার মধ্যে একটা কথা ছিল আশ্চর্য, কি বলছে মানুষ মরে যাবে জানে তাও কিরকম দিব্যি নেচে বেড়াচ্ছে, দেখো সবাই জানে তো এই হচ্ছে আশ্চর্য। তাহলে এইরকম একটা জিজ্ঞেস করছে রহস্য কি, তখন বলেছে যে মৃত্যু প্রত্যেক দিন রান্না করছে, হাজার হাজার লোক মরে যাবে, এই মৃত্যুর খাওয়া একটা হামুক, তার ভিতরে আমরা সকলে বেঁচে আছি, এই যে দিন আর রাত্রির কড়াইতে সেটা রান্না হচ্ছে, কাকে দিয়ে রান্না হচ্ছে, এই মানুষগুলো সব রান্না হয়ে যাচ্ছে, এই আজ বেঁচে আছে কাল তো ফট করে মরে যাবে, আর মরে যাবে যাবে কোথায়, আবার কালের গর্ভে ঢুকে যাবে, এই যে বৃহৎ এই হচ্ছে রহস্য। সবাই স্ত্রী মরে যাবে জানি, সবাই তো মুখে খেলে বেড়াচ্ছে, আর আশ্চর্য রহস্যের বিষয় শুধু আমরাই খাচ্ছি তা না, আমাকেও কেউ খাচ্ছে, তাহলে আমার অস্তিত্ব কি দাঁড়ালো, আমাদের এই বেঁচে থাকাটা কিরকম দাঁড়ালো, যে কোনো ওয়ান ওয়ে ট্রাফিক না, তাই না? একটু আগে আপনারা গান শুনছিলেন ও কিশোর বলছিল না লালনকে কি জিজ্ঞেস করবে, পাপ পুণ্য কাকে জিজ্ঞেস করবে, পাপ পুণ্য কি নিজের বোধে থেকে আপনাকে ধরতে হবে, তো যে কারে বলবেন পাপ আর কারে বলবেন পুণ্য, যদি আপনি থিয়েটার করেন, আমি জানি না আপনার এখানে কেউ কেউ, আমি শুধু প্রবৃত্তির বিষয়ে জানি আর বাদ বাকি অনেকের বিষয়ে জানি না, যে শুধু থিয়েটার যাব এটা কি কেউ করতে পারবে, করা উচিত, এর একটা ভূমিকা সাধারণ ভূমিকাটুকু লিখতে পেরেছিলাম সেটুকু বলি, বলে আমার পরের কথা হয়ে যায়। নমস্কার উপস্থিত সকলকে, আজকের বক্তৃতার বিষয়ের শিরোনাম শুনেই আশা করি সকলেই বুঝতে পারছেন আজ ভাবের কথা কম অভাবের কথাই হয়তোবা খানিক বেশি হবে, কেননা যে দেশ সভ্যতা সংস্কৃতির সমাজে এখনো আমরা থিয়েটার করবার স্বপ্ন মৈথুনে লিপ্ত থাকি, সেই স্বদেশে ভাত এবং কাপড় এখনো বেশিরভাগ মানুষেরই জোটে না সহজে, থিয়েটার তো বড় বালাই কথা, এই অবধি সকলেরই দৈনন্দিন কাগজে নিউজে ভিউজে চ্যানেলে ফ্যানেলে খুচরো খাচরা জ্ঞানগম্ভীর কেরামতিতে ধরা যাক ফেস আর বুকে আঞ্জালি জ্ঞান হিসেবে লেগে আছে, কিন্তু আমাদের থিয়েটার নামক পবিত্র মধ্যবিত্ত কলকাতাইয়া শিল্পচর্চার বৃহৎ প্রতিভার স্নানাগারে হরপ্পার স্নানাগারের মতো বলতে পারে, কিংবা বঙ্গীয় নাট্যশালার মহেন্দ্রদর কথার অল্প কিন্তু মৃতের ঢিবি, এই মৃতের ঢিবিতেও নাকি থিয়েটারওয়ালাদের অনেকেই করুন প্রায় সকলেরই ভাত ও কাপড় জোটে না আজও বাংলায় থিয়েটার করে, সত্যি নাকি? তবে তো ভাত কাপড়ের ভাবনাটি এমতো দশায় খুবই ভাবিত হওয়ার বিষয়, কারণ থিয়েটার তো নাকি অনেক বয়স হয়ে গেছে, থিয়েটার নাকি অনেকদিন হলো সকলেই প্রায় জানে, তবে যে শুনি অধুনা বঙ্গনাট্যের স্বর্ণযুগ আসিতেছে নাকি আসিয়া গেছে, চতুর্দিকে হাউসফুল, দারুণ টিকিটের দাম, বিজ্ঞাপনী বাহার, কোম্পানি থিয়েটারের বলবোলাও শুনিতেছি, এক্ষণে টলিউডি বলিউডের সাথে ইকোনমিতে শুধু আর্টের খেলায় নয় পাঙ্গা কষিতে পারে এই থিয়েটারের কর্মীরা অনেকে, সে কি সত্য নয়? অতএব গরিবী হটাও স্লোগানের থেকে মুক্ত হতে পারিনি এখনো লেভেল অফ বাহু সেই শখের থিয়েটার, একদিন যা থেকে বাংলা নাটকের শুরু, বাংলা নাটকের পেশাদারিত্বের শুরু, শুরু দলাদলি ঈর্ষা শুরু, অভিনেত্রা অভিনেত্রীদের আশা শুরু এবং অবশেষে পুড়ে যাওয়া। আপনাদের অনেকে মনে আছে যে বাংলা সেই নিবেদ নাটক করেছিল খুব পয়সা পয়সা নিয়েছে, এবং সেই থিয়েটারটা ওই প্রথমবারই এত শুরুই করছে খুব টাকা পয়সা দিয়ে করলেন, সেই প্রথমবারে এত পেশাদারি দিয়ে শুরু হচ্ছিল, মানে
গোড়াতেই কিন্তু এরকম ভাবে খেলা ছিল না, টাকা পয়সা দেয়া দিয়ে হবে এরকম ছিল। সেই থিয়েটার একদম শুরু, সেই থিয়েটার তো উঠেই গেছিল, মানে পুড়ে গেছিল। সেটা নাকি বাংলার লোক, কলকাতার লোক এবং ওই ইংরেজ থিয়েটার যে চলত তাদের গলাদলি কন্দলে পুড়ে গেছে। এবং সে ভদ্রলোক বাইরে থেকে এসে এসে একটা রাশিয়ার লোক এখানে এসে একটা চেষ্টা করেছিল, সে দাঁড়ায়নি। গোড়াতেই এরপরে ন্যাশনাল থিয়েটারে এই গল্প আছে। কেবলই পুড়ে যাওয়া, ক্ষয় ধ্বংস, লুপ্ত হতে থাকা, বারে বারে পেশাদারি হতে চেয়ে 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 শেষমেশ তবু শখের থিয়েটারের সিঁদুরকেই তাকে বেশ ভরে গেল। পেশাদারি থিয়েটার গোড়া থেকে শুরু হয়েছিল, কিন্তু সেটা আলটিমেট আবার শখের থিয়েটারে চলে গেছে। এই পেশাদারি হওয়ার জন্য যারা এই মানে আমাদের অপাড়ার থিয়েটার, অপাড়ার মহিলা বলা হতো, মানে অন্য পাড়ার মহিলারা এসে জান দিয়ে দাঁড়িয়েছে, তারা মান রক্ষা করতে পারেনি বাবুদের, সে মানে করুণ জীবন। অপাড়ার মহিলারা নিজেরা এসে বাবুদের মান রাখবার জন্য জান দিলেও মান ও মান্যতা যেন রইল না কিছুতেই কলকাতার থাকা বল। এ যেন ভয়ঙ্কর বিপ্লবী কমিউনিস্ট উৎপল্লবকে জীবনাবসান যেমন ঘটেছিল, সামান্য টিনের তলোয়ার এই রূপকে এসে অনেকটা তেমন। যেমন সমমিত্র মানে বাঙালির রবীন্দ্র রক্তকরবী হয়ে গেলেন, অজিতেশ হয়ে গেলেন সামান্য নানা রঙের দিন, বিজন হচ্ছে একটা চটের নবান্ন, গিরিশ একটা পার্কের নাম, শিশির একটা সরকারি হল, এই অবধি বিদ্যেবুদ্ধি আর আমাদের চেতনার স্তর উন্নীত হলো বোধহয়। আর বাকি যত বাংলা থিয়েটার স্টাররা তারা ঘুরে যেতে পারে মাত্র একটি নিরামিষ গান, আজি যত তারা তব আকাশে ভাত কাপড়ের ভাবনায় এসে জট পাকায় সকলে জট পাকায় ভালোবেসে। এই হলো ভূমিকা নষ্ট। কিছুতেই ভাত কাপড়ের ভাবনা গত 300 বছরে এখনো আমি আমার মেয়েকে বা আমার ছেলেকে আমাদের সন্তান সন্ততি তুল্য যারা তাদেরকে আমরা সাহস করে বলতে পারি না এই পথে চলে এসো, অন্তত দুটো ভাত কাপড়ের ব্যবস্থা হবে। তবে কি আমাদের হয়নি? হয়েছে, কিন্তু সেই হওয়াগুলো কেন তারই নমুনা কথা বলি। এটি একটা বিস্তর বিষয়, এটি কেমন করে দীর্ঘ আলোচনা হয়ে উঠে একটা জায়গায় যেতে পারে সে নিয়ে পরে পরামর্শের কথা বলছি। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, নান্দিকার আমি 1986 সালে নান্দিকার দলে ঢুকেছিলাম। তার আগে ভাটপাড়ায় আমরা থিয়েটার করতাম। এখন বাংলা থিয়েটারের দুজন, একজন হচ্ছে অরূপ ভট্টাচার্য নাট্যকার, আর আরেকজন গৌতম হালদার ওই যে অভিনেতা, এরা ওই ভাটপাড়া যে দলে আমরা অনেক নাটক করতাম ঘুরে ঘুরে রাস্তাঘাট, সেই দলের লোক ছিল। এই নান্দিকারে যখন আমি 86 সালে আসি তখন আমার 24 বছর বয়স। তখন আমি এমএ পাশ করে এসেছি, তখন আমি রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করতাম, জুলজি অনার্স ছিল আমার। অর্থাৎ আমার পড়ালেখার অবস্থাটা এমন ছিল না যাতে কোথাও কিছু না করতে পেরে থিয়েটার করতে আসছিলাম তা, বরঞ্চ থিয়েটার করবার পরেও অনেক অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আমরা সেটা না করেই থিয়েটার করছিলাম। মানে শুধু এই গোড়ার সময়টা নান্দিকার পর্ব যেখানে বলছি যে 86-87 24-25 বছর বয়স আমাদের, তখন আপনাদের ধারণা কি ক টাকা রোজগার করতে পারে একটা ছেলে? 10 টাকা 15 টাকা নিজেদের সঙ্গে আমরা পেতাম 10 টাকা ফুটবল নাটক করি, আর কলস করলে পেতাম 15 টাকা। আর 96-97 সালে যখন নান্দিকার 10 বছর হয়ে গেছে, ছেড়ে যাবো আমরা, মানে তারপরে আমরা দায়িত্ব হবে রাত্রি দল তৈরি করেছিলাম, তখন এইটা দাম হয়েছিল 3000 টাকা হয়েছিল আমাদের মায়ের, মানে আমার মায়ের। তখন আমার বয়স 34-35, মানে পার ডে 100 টাকা। আচ্ছা, এরপরে 34-35 যে কোনো একটা থিয়েটারের সাথে মিলিয়ে দেখুন, যে কোনো আমার বয়সী যে বন্ধুরা চাকরি বাকরি করছিল বা বেঁচে থাকছিল তারা তখন কী রোজগার করছে, কেমন রোজগার করছে। আমার কাছে যে লাস্ট বয়স সে তখন ব্যাংকে চাকরি করছে, সে আমাদের দেখলে করুণা করে আমাদের। কিন্তু থিয়েটারে খুব প্রতিপত্তি আছে, মানে এই এই মতো পর্যায়ে, এই যে সময়টা বলছি যে 84-86 থেকে 96 এই পর্যায়ে, মানে নাটক লেখা, নাটকের অভিনয় করা বা নাটকের পরিচালনা করা বা ভিন্ন রকম নাটক বিষয়ে যাবতীয় যা যা বলা যায় সব বিষয়ে কোনো রকমভাবে, মানে উল্লেখযোগ্য কাজ
যা আজকের দিনে বা তখনকার দিনেও বলা হতো। জানেন তো কেমন করে উল্লেখযোগ্য কাজ হচ্ছে, চারবার কলকাতা শহরে যে কাগজগুলো বের হয় তাদের মধ্যে যদি আপনার চেনা জানা থাকে, আপনার ভাই বেড়াদরি থাকে অথবা কোনো বাপ কাকা দাদা থাকে, যে কাগজ যে মিডিয়া হবে অথবা যারা যাদেরকে বললে কাজ হয় তো এই রকম যারা হবে তারা যদি বলেন তাহলে হবে। এটা সেই অনেকটা চাঁদের মনসাকে ফুল দেওয়া, মাকেও আপনাকে দিতে হবে। এই সব করে যতগুলো বলছেন সবগুলোতে কোনো না কোনোভাবে আমরা প্রথম শ্রেণীর প্রথম হয়েছি এরকম নামটা যদি আপনারা বলেন যে পরিসংখ্যান দেখাও কিছু কিন্তু করতে পারা নেই, শুধু এখন চেঁচালে হবে না। আমি বলবো যে না না, ওই করতে পারা যদি ক্লাসে ফার্স্ট হওয়া, এখন খারাপ স্কুলে আমরা পড়ি সেখানে আমি যে স্কুলে পড়তাম আমি ফার্স্ট হতাম, কেন স্কুলে আমি ফার্স্ট হতো না একা, কারণ এত খারাপ স্কুল না। সেই রকম যখন বাংলা স্ট্যান্ডার্ড হয়ে গেল ছেলেটাকে তখন আমরাই ভালো ছেলে হয়ে গেলাম, তার কারণ আরো আগে অনেক খারাপ দশা তো ঢুকছিল। তো সেই রকম যদি হয় তাহলেও আমার কিছু করার নেই, কিন্তু ওই 84-94 থেকে যে 84-94 কথা বলছি এই 10 বছরে প্রায় সমস্ত বিভাগ মানে কলেজ ইউনিভার্সিটি বাইরে সমস্ত আমরা যারা থিয়েটার করছিলাম সেটা সবাই সবাইকে চেনে, বা অন্য লোকেরাও বুঝছিল যে আমরা থিয়েটার কিছু একটা পার্টি টার্টি করছি চলছি অন্যরকম একটা ভাবনা। তাহলে সেই সময় আমার টাকা হলো 100 টাকা, ভাত কাপড়ের অনলাইন ব্যবস্থা হবে, ভাত এমন একটা কাজ করি যে কাজটা আমায় ভাত দেবে, এই হাতটা ভাত দেওয়ার জন্য, মানে লোকে যে কাজ করলো পরিশ্রম করে করে হাতের আর কিন্তু কোনো ভূমিকা নেই, মানে হাত দুটো কাটাও হতে পারতে, সমস্ত থিয়েটারের ছেলে জন্মাচ্ছেই যেন এরকম করে কেউ একটা ব্যবস্থা না করে তো খেতেই পারে না। কেন খেতে পারে না, সে নিজে নিজে করে খেতে পারে না, করবার কোনো আয়োজন নেই, কারণ এটা দলবদ্ধ বিষয়। যদি সে সবচাইতে বেশি হয় তাহলে সেটা কি হয়, তাহলে একটা ছোটো খাটো দল হয়, কোনো সরকারি ব্যবস্থা বেসরকারি ব্যবস্থা নেই। সরকারি বেসরকারি ব্যবস্থাগুলো কেমন হয়েছে, গ্রান্ট ওয়াইজ হয়েছে, গ্রান্টগুলোর অবস্থান কি, গ্রান্ট সেদিনও যা ছিল 6000 টাকা 96 সালে আমরা ব্লাইন্ড অপেরা তৈরি করেছিলাম, এটা যদি মধ্যবিত্ত কলকাতার ভদ্রলোকের থিয়েটার হয় আর আপনি যদি ক্লান্ত হয়ে পড়ে বলেন যে না না তাহলে একটু গরিব মানুষের কথা ভাবা যাক যাদের কেউ নেই কিছু নেই যারা থিয়েটার ওরিয়েন্টেড, সেই চর্চাও আমরা করে দেখেছি, মানে কলকাতা এবং ভারতবর্ষের প্রথম শ্রেণীর থিয়েটার, দ্বিতীয় শ্রেণীর থিয়েটার, তৃতীয় শ্রেণীর থিয়েটার, এবং আপনি যদি বলেন যে সবচাইতে একবার শেষ শ্রেণী, তাহলে সেই থিয়েটারের লোকজনের সাথে আমরা কাজ করে এসেছি কোনো না কোনোভাবে জীবনের একটা বড় বড় সময়। তাতে বলছি তাতে কি লাভ হলো, তাতে কি কোনো পথ দেখা গেল, এরা নয় মধ্যবিত্ত, এরা নয়, মানে আগের অবস্থা আমরা যখন আসছিলাম সকলেই চাকরি করে আর আমাদেরকে বলছিল যে পার্ট টাইমার আর হোল টাইমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল, নান্দিকালে যারা চাকরি করতো তারা সন্ধ্যাবেলার পরে আসতো, আমরা মানতাম না, আমরা বলতাম আমরা সারাদিন করি, আমরা এই থিয়েটারটা বেশি জানি, আমি 24 ঘন্টায় 20 ঘন্টা করছি, আপনি কি আমার বুদ্ধিমান, 2 ঘন্টায় আসবেন আমার থেকে বেশি জেনে যাবেন, জানতো না পারতো না, কিন্তু তখন অভিজ্ঞতা বয়স বেশ হেন তেন দিয়ে বেশ কিছুদিন চালাতো এবং আস্তে আস্তে সকলেই চলে গেছিল। আপনি দেখবেন এই যে দেবশঙ্কর গৌতম হালদার যাদেরকে আপনার বাংলা থিয়েটারে পেয়েছেন, এইসব কথা আমরা শিখলাম কোথায়, আমরা শিখলাম এই কারণে সমিত্রের কাছে একবার আমি গেছিলাম আর আমার দুই বন্ধু গেছিল, গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমরা সারাদিন থিয়েটার করবো আর কিছু করবো, আপনি আমাকে বলে দেবেন আমি কোথায় যাবো, আমার জীবনটাকে আমি কোথায় যাবো। প্রথম কথা বারবার বলে রাখি, বরাবর আমরা ভালো ভালো ছেলে মানে এমনি সাধারণ পড়াশোনা এডমিশনে পড়তাম, কখনোই মানে আমরা বুঝতে পারছি না বোকা এমনি কিছু জানি না এইরকম, এমনি জন্ম বোকা আছে নাহলে আর এইসব পথে আসবো কেনা, কিন্তু এমনি এমনিতে শুধু একটা বোকা ছেলের মতো সময় নষ্ট করিনি কেন, সবচাইতে ভালো মাস্টার সবচাইতে ভালো শিক্ষক নাচের মাইমের মানে এই থিয়েটারে যা যা কিছু প্রত্যেকের কাছে আমরা গেছি, গিয়ে শেখবার জন্য বেশ কিছুটা সময় করে আমরা নষ্ট করেছি, যদি আপনারা নষ্ট বলেন আমরা তাকে নষ্ট বলি না, নষ্ট এই কারণে বলছি কারণ অত সব জেনে টেনে পয়সা রোজগার যদি না পারেন তাহলে বাবা কি কথা বলছে, মা কি কথা বলছে, আপনার শ্বশুর কি কথা বলছে, বাড়ির লোকজন কি কথা বলছে, আমার মেয়েকে তো ওরা ভর্তিই নিচ্ছিল না জানেন, তার কারণ ভর্তিটা করেছি থিয়েটার করেছি ঠিক আছে কিন্তু টাকা সে কিভাবে দেবে, তাহলে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না শুধু তা তো ভর্তিই নিচ্ছিল না, বাবার দোষে মেয়েটা পড়াশোনা করতে পারছে না, বুঝতে পারছেন কালচার কত ভেতর ভেতর যায় সমস্ত পাপ বর্তাবে, আপনি কিছুতে ইন্ডিভিজুয়াল থাকতে পারবেন কখনই, আপনি খুব বিশুদ্ধভাবে থাকতে পারবেন না, আগে পরে কেউ কোথাও পারেননি। সমমিত্র বলেছিলেন যে অজিতেশ বেঁচে থাকলে তোমাদের মতো ছেলে পিলেদের চাইতো, অজিতেশ বেঁচে থাকলে চাইতো, অজিতেশ তো তখন মরে গেছে, তাহলে আমরা কোথায় যাবো, কোনো কথার উত্তর নেই। সমুবাবু সমমিত্র আপনার সকলে জানেন দিনান্তে প্রণাম দেওয়ার মতো একটি লোক আছেন, কিন্তু তিনি বলতে আছেন তিনিও সারা জীবনে কোথায় যাবেন তাকে লক্ষ্য একটা ঠিক ছিল যে তা খুবই লজ্জার ভেতর তাকেও বেঁচে থাকতে হয়েছে, সব ইন্ডিভিজুয়াল বেঁচে থাকা, শম্ভুবাবুর ইন্ডিভিজুয়াল বেঁচে থাকা
থাকা আমার ইন্ডিভিজুয়াল বেঁচে থাকা আমার ওই যে সফল ওই যে সব এই যে আমরা নাটক করবো আমরা সকলে ব্যক্তিগত মানছি আমরা পাড়ার কুকুর নয় কেউ আমরা সব আর্টিস্ট এবং বাইরে চাইলে যেমন আজকে আপনারা আমাকে এদিকে বলতে বলছেন আর আপনারা শুনছেন আমি ওইখানে আমার মতো অনেক মানুষ বসে আছেন যারা সামনের দিন আসবেন কিন্তু আমি তাকে কি বলবো যে এসো এই সেই শিল্পকলা যে অনেক মানুষের কথা ভেবেছে এবং কেবলই নির্জন কেবলই একা কেবলই নিঃসঙ্গ কেবলই একা একা বেঁচে থাকার কথা একা একা সামলাবে আর শুধু কালচার করবে সকলের সাথে এটা কি কমিউনিস্ট পার্টির সেই জিনিসটা যেটা একবার ধ্বস্ত হয়ে গেছে সমস্ত জায়গায় এই কথাটা এখানে এলো কি করে এলো এইভাবে কারণ এই যে সেটা আজকে আমরা করছি এটা ওই যে আজকে যেটা ফেলে দেওয়া কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টি শুরু হচ্ছিল তখন মনে আছে তখন সবাই কমিউনিস্ট আদর্শে ছিলেন আমাদের বাপ কাকা হেন তেন চারপাশে সেরকম একটা আদর্শ বিশ্বাস ছিল আদর্শ তো আদর্শ উঠে গেল এলোমেলো করে দেবেন উঠে পড়বে খাই হয়ে গেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের শত্রু হয়ে গেল তাহলে মোদ্দাকে কি লক্ষ্য কি যেন তেন করে না আমি আমাকে যেন সবচেয়ে উঁচুতে দেখি তাই না মনে করে দেখুন যে আমরা তো কেউ না কিছু না সমবাবু মরে যাওয়ার সময় লিখে গেছিলেন কেউ যেন না যায় ঘাটে কি ভক্তি দেশের উপর না এই দেশেরই কাজ করেছে বলছি কেউ যাবি না লেখা আছে দুজন লোক মরে গেছে কেউ জানে না জ্যোতিরিন্দ্র মৈত্র ট্রেন থেকে দিল্লি থেকে আসার পথে হাওড়া স্টেশন নেমেছেন লোকে বলতে পারছেন না লোকটা কি ঋত্বিক মরে যাওয়ার সময় বেশি লোক ছিল না দেখবেন অল্টারনেটের লোকগুলো দেবব্রত বিশ্বাস সারাদিন রবীন্দ্রনাথের গান না গেলে আমাদের ঘুম হয় না ওই 10 বছর যখন কাজ হচ্ছিল মরে যাওয়ার সময় একটু একটু করে ফুটিয়ে গেছে লোক ছিল না সবাই মিলে যখন যে মানুষ অনেক মানুষের কথা ভেবেছে তার পেছনে তার শেষ জীবনগুলো কেমন করে গেছে এই বাংলা চরিত্র কি অথবা এখানকার থিয়েটারের চরিত্র কি আমি বলছি এটা না জানলে আপনি ভাত কাপড়ের ভাবনাকে জানবেন না আপনি দেখবেন যে বিদ্যাসাগরকে শেষ জীবনে এই কলকাতার সভ্যতা থেকে কর্মার করে চলে যেতে হয়েছিল এখনো অ আ ক খ আপনি শিখেছেন যে লোকটার জন্য সেই লোকটা শেষ জীবনে কর্মাটনের সাঁওতালদের সাথে ছিল আমরা বলবো তো ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় আমরা সে দেশের লোক আমরা সে সামাজিক আমরা সে একসাথে থিয়েটার করি শুধু আমাদের মধ্যে কেউ মরে গেলে আমরা বলি বাই চান্স ও মারা গেল আচ্ছা আচ্ছা সত্যি খুব ভালো মানুষ ছিলেন ব্যাস দ্যাটস অল এই এই জন্য বারে বারে আজ সম্ভব লিখবেন মনে আছে 70 সালের গোড়ায় গোড়ায় সকলে জন টনের ঋত্বিক যখন বলছে যে ব্রহ্মাণ্ড পুড়ছে আমি কিন্তু বুঝতে পারছি না আই এম কনফিউজড কংগ্রেস পার্টি নতুন যখন আসছে আর সমমিত্র নিচ্ছে পূজা দিনও তবু যেন পূজা দেওয়া হয় নাই পাড়ি দিয়েছিল তবু যেন পাড়ি দেওয়া হয় নাই সবাই কিন্তু রেজাল্ট বার করে দিচ্ছে বুদ্ধদেব অবশ্য দিচ্ছে যে মহাকাশ সমস্ত নিয়তি নির্ভর তখন মনে যাচ্ছে দুদিক থেকে তাহলে সবাই তার মধ্যে বুঝে যাচ্ছেন জীবনটা কি হতে চলেছে কি হবে চলে তখন আমরা বড় হইনি আমরা 80 থেকে বড় হবো 80 পর থেকে কমিউনিস্ট পার্টি এখানে এসে গেল আর তারপর থেকে প্রথম শুরু হলো শুধু রাজনৈতিক প্যারাবাজি চিরকালই ছিল কম বেশি রাজনীতি নির্ভরতা শেষের দিকে থিয়েটার শিল্প টিল্প সব শুদ্ধ ঢুকে গেল ওখানে এত দূর ঢুকে গেল আজকে আপনাদের যেমন শুনতে লাগে প্রাপ্তজন কটা আছে জানেন থিয়েটারে জানেন না জানলে দেখবেন যে সংখ্যা একটা শুধু মানে জয়পুর থিয়েটার পেশাদারি থিয়েটার একটা আলাদা থিয়েটার মানে নির্ভরশীলতা কত কম হয়েছে কত বেশি মানুষের কত বেশি মানুষ এখন রাজনীতি ছাড়া থিয়েটারই করতে পারে না অন্তত একটা দাদা কাকা জানতে আমায় যদি সে না ভালোবাসে তাহলে আমার জীবন কিন্তু খুব করুণ হয়ে গেল তাই না তাহলে আমরা কারা যারা এর আগে যে একা একা থিয়েটারের একার চেষ্টা একটা গোষ্ঠী একটা সমাজ সরকার কিছু করবে না বেসরকারও কিছু করবে না সবাই রাজনীতি আর এই নষ্ট নোংরা ইত এই রাজনীতিটাই করতে হবে সবাইকে করতেই হবে বাধ্যতামূলক না হলে কি করবেন বিশুদ্ধভাবে থিয়েটারে একটু বাদে আমরা যে নাটকের ভেতর বলব দেখুন আছে বেঁচে থাকার অস্তিত্ব নিঃসঙ্গ একাকি মানুষের কথাবার্তা খুব শিল্প চর্চা টর্চার ভিতরে ঢুকিল তাহলে ভাত কাপড়ের ভাবনাটা কোথায় গেল ভাত কাপড়ের ভাবনাটা যদি আমার পাঁচ দুয়ারি করে আসে ভাত কাপড়ের ভাবনা বেঁচে থাকার রোজগারটা সবসময় যদি ব্যাকআপ অর্থে হয় সবসময় যদি আমি ইতরভাবে বেঁচে থাকি তাহলে আমার নাটকের ভিতর সত্য হয়ে ওঠা চরিত্রে খুব মানে জ্যান্ত হয়ে ওঠা কি সম্ভব হবে সমমিত্র বলেছেন নাকি হবে না অজিতেশ বলেছিলেন না না ওইগুলো ছেড়ে দাও তো আমরা যে এলাম কারণ অজিতের বাবু সমমিত্র উপদত্ত সকলে বলছিল সর্বক্ষণে নাটক নিয়ে যায় যে কাজ করি তাকে সারাক্ষণ করতে হবে নাহলে ভালো কাজ হবে না আমরা বিশ্বাস করছিলাম কথাটা আমরা এখনো তাই বিশ্বাস করি কিন্তু বিশ্বাস থেকে এই অবিশ্বাসের যে পথটায় চলে আসছি নতুন ছেলেটাকে বলবার আগে আমি বলতে চাই যে আপনি ইতিহাস ভূগোল বিজ্ঞান সময় আর অঙ্কটাকে বুঝুন এমন কোনো লোক নেই মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ অব্দি জীবনানন্দের কথা তখন বলিনি একা মরে যাওয়ার আগে দিচ্ছে মানে জীবনের গোড়া একটা লাইনে দিচ্ছে যে কেবলই আভা
আঘাত আঘাত ছাড়া অগ্রসর কোন সূর্যালোক নেই এই পৃথিবীর অনরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কিন্তু সেই লোকটাই লিখছে কিন্তু এই সমস্ত না পড়ার কথা বলি সফলতা অসফলতার গল্প জানেন তো কেমন করে জানো কোথায় পড়িয়ে গেছিল জীবনটা মালবানি জীবনের মতো বলেছিল কি এই জীবনের নদীর নাম অনুত্তর অনেক আগে বুঝেছি আর ওই মরে গেছে পঞ্চাশের গোড়ায় আমরা এখনো দেখছি আমাদের জীবন অনুত্তরণ আমরা বোকাথা বলি নাকি নাটকের লোকেরা আমরা বোঝবার চেষ্টা করবো না বোঝা যেই আপনি ওই খাওয়া পড়ার মতো কংক্রিট বিষয় আসবেন যেই আপনি ভাত কাপড়ের মতো জোড়ালো বিষয় আসবেন তখনই আপনি দেখবেন কোনো মুভমেন্ট নেই আগে একটা কোনো পার্টি মুভমেন্ট থাকে এখন থিয়েটার কোনো মুভমেন্ট নেই এমনকি তালিও টলিউড পাড়া মানে যেখানে ওই টালিগঞ্জ তাদেরও একটা কোম্পানি আছে তাদেরও একটা আর্টি পাঁচজনের আছে আমাদের থিয়েটার কিন্তু সব বিচ্ছিন্ন থার্ড থিয়েটার তো পয়সা নেই ইন্টিমেট থিয়েটারে পয়সা নেই ও তো সেই যে সকাল থেকে দ্বিতীয় দিন বলছিল জানেন তো কিরকম বিনয়ের সাথে কথা বলছে কেন কিছু করে তবু পাঁচটা লোককে ডেকেছে শুধু ভালোবাসার উপর ভর লোকে ভালোবাসায় ভর করতে করতে একটা কচুরি পাতা যেরকম ভাসতে ভাসতে অনেকদিন চলে আসে সেরকম ভাবে আমরা চলে এসেছি এই যে সকলেই ধরুন এই সময়ে একেবারে ছিন্ন একেবারে ছিন্ন এখান থেকে ওখান থেকে দেখেছেন গঙ্গা জলে জলের ভেতর সেই পুজোর যে ফুলগুলোকে ছেড়ে দেয় ভাসতে 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 চলে যায় তারপর সবাই এক এক দিন এক একটা জায়গায় আসে আজকে সন্ধ্যেবেলার এই যে পুজো আচ্ছাটুকু আজকের এই উত্তেজনাটুকু আজ সন্ধ্যেবেলা ফুরিয়ে যাবে আমাদের সকালবেলা মনে থাকবে কিন্তু কালকে আমার ভাই আবার খেতে পারবে আর আমি তাই নিয়ে কিছু বলবো না কোনো নাটকের আয়োজন করবো আচ্ছা এরকম কি করা সম্ভব হতো এই যে ভাত কাপড়ের ভাবনা এই আলোচনাটা এই আলোচনা থেকে একদম কনস্পার্টির আলোচনা কনস্পার্টির গোড়ার কথা এই সব ছিল বা দেশ এটা যদি বুদ্ধের কথা বলেন তাহলে তার ছিল জৈনদের ক্ষেত্র তাই ছিল সমস্ত ধর্ম কি ছিল মানুষটা কাজে কি করে ধারণ করে কি ধর্ম কি তো আমার যদি নাট্য ধর্ম হয় বা আমাদের আত্মধর্মই যদি এই কাজ হয় তাহলে এই ধর্মের একভাবে যে মানুষগুলো সেগুলো এক কষ্টই হবে যাদের আমরা আমাদের ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারিনি আমার মেয়েটার জন্য আমি করতে পারবো না কিন্তু আমার ভাই বোনেরা অনেকে আছে তাদের জন্য একটা শুধু আলোচনা আলোচনা এই এই কথাটা বেড়ে যাবে আজকে এখানে শেষ হবে না আমি বলি যে এরপরে পরের মাসিকে একবার আমরা এই যারা এই ভাত কাপড়ের ভাবনা এই বিষয়টাকে মনে করছেন একটা ভাবনা প্রসঙ্গতে একটা বই আছে অরিন্দম চক্রবর্তী বিদেশে পড়ার এখন দার্শনিক দারুণ মাস সংসার গায়ত্রী চক্রবর্তী লিখছেন যে পৃথিবীর একজন শ্রেষ্ঠ দর্শনের ছাত্র শিক্ষক তার বইটার নামই হচ্ছে ভাত কাপড়ের ভাবনা বলে অন্যান্য দার্শনিক প্রবন্ধ বলি তার বিষয় আলাদা তার থেকে আমরা যে কথা বলছি থিয়েটার অংশটুকু নিয়ে কথা বলছি সেখানে অন্য চিন্তা চমৎকার কেমন করে গোটা পৃথিবীর ইতিহাসে অথবা আমাদের দেশে অন্য চিন্তাই একদিন লোকায়ত দর্শন সাধারণ মানুষের বেঁচে থাকার প্রাইমারি কথা ছিল তাই একটা হাঁড়িতে যে রোজ ভাত হয় সেটা তো রোজ তবু রোজই তো মাছতে হচ্ছে তাই না যে থালাতে খাই খেতে দেয় মা সেটা তো রোজই মেজে মেজে দেয় কেন এই জীবনও তাই রোজই মেজে মেজে খেতে হচ্ছে একই আত্মা একই খোলস কিন্তু কোথেকে আসবে অন্যগুলো রোজ কালো হয়ে যাচ্ছে একটু আগুন না হলে হবে না এই আগুনটা কি এই আগুনের কোনো নীতি নেই দর্শন নেই একটা বেঁচে থাকার কোনো কিছু একটা কল্পনা নেই কেবল আমার দাদা আছে তাই আমি বেঁচে যাচ্ছি এটা বেঁচে থাকা এই যা দেখছেন যা শুনছেন যে একটুর ভেতর দিয়ে আপনাদের নিজেদের বেঁচে থাকা আর আমাদের বেঁচে থাকা দেখছি তাড়াতাড়ি ম্যান হলের ভেতর বেঁচে থাকা এর থেকে বেশি খারাপ নয় তাই কি আমি বলি যে যদি এটা সম্ভব হয় সম্ভব হওয়া সম্ভব মানে এই দল কেউ সে কথা বলবো নক্ষত্র আছে আমরা আছি শুধু ভাত কাপড়ের ভাবনা অন্তত একটা ছেলে এই বছরে একটা ছেলে বেঁচে থাকা আমরা বিচ্ছিন্নভাবে একা একা কখনো কখনো কারোর একজনের থিয়েটার দুজনের থিয়েটার মানে দৃষ্টিহীন ফুটপাত এই যারা একদম পায় না তাদেরকেও করে দেখেছি তাদের ক্ষেত্রে হচ্ছে কি তারা নির্ভরশীল হয়ে পড়ছে এরা ছাড়া সে আর থিয়েটার করে যে খেতে পায় বারবার বারবার থিয়েটার করে যদি আপনি কিছু না ভেবে চিনতে পয়সাটা পাওয়া যায় প্রথম প্রথম খাটবো তাহলে যেহেতু এগারো ব্যাংকের কর্মচারী হয়ে গেল তাহলে শিল্প চর্চা তো তাই হবে তাহলে সেইটা কেমন করে আবার আমার বেঁচে থাকবে এটা কিছুদিন আগে ইন্ডাস্ট্রিতে আমি গেছিলাম একটা পড়ানোর বিষয় গিয়ে দেখবো ওখানে ছেলেগুলি দিয়ে আর মানে নষ্ট হচ্ছে কি ভয়ঙ্কর নষ্ট সবই থিয়েটার নামই হচ্ছে কিন্তু তাহলে এখন কি আবার একটা এই আমাদের প্রস্থান শুরু করবে বা এই আলোচনা সভা এরকম কি কখনো একটা ভাববে ভবিষ্যতে হচ্ছেই তো শুধু একবার করে যারা যেখানে প্রবীণদের মতো মানুষ আছেন আরও অনেক পুরনো মানুষ আছেন তারা হয়তো আরও বুদ্ধি দেবেন একটা ছেলে দুটো ছেলে আমরা একটা গোষ্ঠী আমরা একটা সংগঠন
তৈরি করি, যারা ভাত কাপড়ের ভাবনা আমাদের থিয়েটারের কথাটাকে বিশ্বাস করে, তারা থিয়েটারে বছরে একটা ছেলেকে বাঁচাবে মৃত্যুর হাত থেকে, বেঁচে থাকার হাত থেকে, খাওয়া পড়ার হাত থেকে, তার জন্য একটা জিনিস তৈরি করবি কি বলতে, ছ মাসের জন্য কারো একটা পড়াশোনার, কারো একটা খাওয়া পড়ার, কারো একটা জামা কাপড়, এবছর পুজো দেওয়ার, এরকম ছোট ছোট উদ্যোগ যদি না নেয় তাহলে সেটা কোথাও কোনোদিনই পৌঁছাবে না। একদিন এটা সহজ লোকেরাই নিত, নিজের বন্ধু বান্ধবেরাই নিত, মানে ভেবে দেখুন গণনাট্য তৈরি হচ্ছিল, তার আগে যখন দেশের কাজের কথা শুরু হচ্ছিল তখন কিন্তু ছোট ছোট উদ্যোগে ছিল, মানে রামকৃষ্ণ মিশন হঠাৎ করে এরকম একটা বড় করে পৃথিবী ময় ছড়িয়ে পড়লো তা না, বিবেকানন্দ উদ্যোগগুলো ছোটই ছিল, রবীন্দ্রনাথের জিনিসগুলো যে ওইরা বিশ্বভারতী তৈরি হচ্ছে ছোট ছোট উদ্যোগ, সব যে চিনতে লোকজন পাঁচজন মিলেমিশে কথা বলেই এই বাংলায় হয়েছে। আজকে বললে মনে হয় কি বইতে না লেখা পড়বার সময় পড়ি, কিন্তু প্র্যাকটিসের সময় প্র্যাকটিসের আর কোনো জায়গা নেই, সেই জন্যই এই আজকের কথা বলার আয়োজন করেছিলাম আপনারা আমার জন্য।